অনেক কথা বলবো, যে র্যাব থেকে আর্মি অফিসার নিয়ে যাওয়া হোক। এই প্রসঙ্গে একটা আমি বলে রাখি, র্যাবের ভিতরে থাকা আর্মি অফিসাররা অসাধারণ দক্ষতা যোগ্যতা সততার সাথে কাজ করেছে, এরকম নজিরও আছে। আপনার মনে আছে লেফটেন্যান্ট কর্নেল গুলজারের কথা, তিনি জঙ্গি দমন করেছিলেন, তিনি বিডিআর নির্মম ভাবে নিহত হয়েছেন, এখনো আপনার তার সাথে একটা লেজেন্ডারি ক্যারেক্টার ছিল, কত সৎ অনেস্ট দক্ষ মানুষ ছিল, একটা লেজেন্ডের মতো ছিল। আমরা মানে আমাদের বন্ধু বান্ধবরা তো আর্মিতে আছে, যখন শুনি গুলজারের কথা কি সাহসের কথা, সাথে নিজের জীবন বিপন্ন করে জঙ্গি দমন করেছিল। তো আপনার যে কোনো পেশায় ভালো মানুষ খারাপ মানুষ থাকে, যে একটা খারাপ মানুষ আছে আপনাদের সাংবাদিকদের মধ্যে আছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে আছে, আর্মির মধ্যে দুই একজন থাকতে পারে, তারা যখন পলিটিক্যাল পেট্রোনাইজেশন পায় এরকম র্যাবের মতো বাহিনীতে যায় যাদের অনিয়ন্ত্রিত ক্ষমতা এবং কোনো জবাবদিহিতা নাই, তখন সে এরকম কিছু করবে, এটা হিউম্যান নেচার। ফলে হয় কি, পুরা রাষ্ট্র ব্যবস্থা, পুরা সেনাবাহিনী, সরকার, প্রশাসন, পুলিশ সবাই একটা জনগণের কিন্তু এখানে রাষ্ট্রের দায়টা কি? রাষ্ট্রের দায় আমি আপনাকে এটাই বলছি। এখন আপনি ইমিডিয়েট মেজার হিসেবে কতগুলো কাজ করতে পারেন, একটা হচ্ছে র্যাবের জবাবদিহিতা প্রতিষ্ঠা করা, সেটা আপনি অনেকভাবে করতে পারেন। র্যাব যে কোনো অভিযানে গেলে ম্যাজিস্ট্রেটকে হোক, ডিসিকে হোক, পুলিশের সুপারকে হোক, তাকে জানায় দিতে হবে, এরকম অনেক মেজার্স নিতে পারেন। র্যাব কাউকে পরিচয়পত্র দেখায় যখন গ্রেফতার করবে, সাথে সাথে একটা নাম্বার দিয়ে দেন, আপনি 999 টাইপ করে আমি ফোন করে জিজ্ঞেস করবো এই জায়গায় এরকম র্যাব অফিসার নামে কেউ আছে, বলবে হ্যাঁ, শুধুমাত্র তখন সে আমাকে পিক করতে হবে। এরকম বহু মেজার নেওয়া সম্ভব, এটা কোনো অসম্ভব ব্যাপার না। এই ধরনের বুদ্ধি আমাদের গভর্নমেন্টে থাকা লোকজন আছে, কিভাবে জবাবদিহি নিশ্চিত করা যায়। থার্ড হচ্ছে, আপনি এখানে পলিটিক্যাল কারণে যারা আছে, মায়ার জামাই হোক আর কারো বিশেষ অনুগ্রহ প্রাপ্ত যেই হোক আর কি, তাদের উপর সরকারের শক্ত নিয়ন্ত্রণ স্থাপন করতে হবে। এগুলো হচ্ছে ইমিডিয়েট ফিক্স মেজার্স। আপনি যদি সত্যিকার অর্থে শুধু র্যাব না, র্যাব, পুলিশ, গোয়েন্দা বাহিনী সমস্ত প্রতিষ্ঠানকে প্রফেশনাল বডি হিসাবে কাজ করতে দিতে চান, তাহলে দেশের পলিটিক্সটা ঠিক করতে হবে।